নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে 2023 নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রত্যেকের এই নতুন বছর খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, সব পরিবারে প্রত্যেকেই যেন ভালো থাকে এই ঈশ্বরের কাছে কামনা করে আমি আজকের প্রোগ্রাম শুরু করছি। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবছরের শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং, অর্থাৎ এই যে শুভ সংখ্যা, যে সংখ্যা আপনার ভাগ্য বদলে দিতে পারে, শুভ দিক আপনার ক্ষেত্রে বিশেষভাবে যে কাজে বারবার বাধা আসছে সেই কাজের বাধার জায়গাটা কিন্তু আপনাদের কাটবে, এবং শুভ রং, রংটাও কিন্তু বিশেষভাবে কিন্তু মানে আপনার ভাগ্যকে কিন্তু বদলে দেয়। দেখুন, আপনাদের ক্ষেত্রে শুভ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক। আপনি যখন কোনো যাত্রা করবেন এই বছর, পূর্ব দিকে মুখ করে আগে প্রথম যাত্রা করবেন। যদি যে কোনো কাজে বাধা আসে, পূর্ব দিকে মুখ করে যাত্রা করেন, দেখবেন আপনার কাজ নিশ্চিতরূপে কিন্তু খুব চটজলদি হয়ে গেছে। অর্থাৎ পূর্ব দিকটা 2023 আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ দিক নাম্বার ওয়ান, পূর্ব দিক। আপনাদের ক্ষেত্রে শুভ রং, দেখুন রং মানুষের জীবনকে রঙিয়ে দেয় এক কথায়। রঙের উপর কিন্তু, কালার থেরাপির উপর কিন্তু আমাদের ভাগ্য কিন্তু নির্ভর করে। দেখবেন কিছু কিছু জামা আছে আমাদের লাকি থাকে, অর্থাৎ আপনাদের এবছরে কোন কালারটা আপনাদের ক্ষেত্রে শুভ, যে কালার আপনি চাকরি ইন্টারভিউ বলেন, আপনি বিয়ের ব্যাপারে বলেন, আপনি যে কোনো শুভ কাজ বলুন বা ব্যবসা ক্ষেত্রে সেই কালারের দোকানের রংটা যদি আপনি করে রাখেন, বিশেষভাবে লাভ কিন্তু আপনি পাবেন। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে 2023 শুভ রং আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে এবছর ভাগ্য চমকাবে। আপনি যে কোনো কাজ, বিয়ে বলুন, আপনি যে কোনো শুভ কাজ বলুন, ইয়েলোটা আপনি পরার চেষ্টা করুন, বা একটা ইয়েলো কালারের রুমাল পর্যন্ত একটা রাখুন। চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা যে কোনো কাজে বাধা আসছে, ইয়েলো আপনার ভাগ্য চমকিয়ে দিবে। ইয়েলো কালার এবং রেড কালার, ইয়েলো এবং রেড, আপনি সিংহ রাশির মানুষ, আপনার দোকান ঘরকেও কিন্তু আপনি এই রং কিন্তু করতে পারেন। তাতে কী হবেন তো, দোকানে সেলিংটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ এবছরের ইয়েলো এবং রেড আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই কালার থেরাপি হিসাবে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এরপর যে যেটি বলবো সেটি হচ্ছে সংখ্যা। দেখুন, সংখ্যা তত্ত্ব আমাদের জীবনকে বদলে দেয়। দেখবেন ফ্ল্যাটের কিছু কিছু নাম্বার থাকে, এই ঘরের নাম্বার বা হোটেলেও দেখবেন নাম্বার কিন্তু থাকে। নাম্বার কিন্তু মানুষের জীবনকে কিন্তু বদলে দিতে পারে, বা আপনি যে অ্যাড্রেসে আছেন সেটারও কিন্তু একটা নাম্বার থাকে। হোল্ডিং নাম্বারগুলো যে থাকে কি না, সেটা কিন্তু আমাদের ডেস্টিনিকে কিন্তু বিশেষভাবে নিয়ন্ত্রণ কিন্তু করে। এই জন্য নাম্বার, সংখ্যা তত্ত্ব, দেখবেন মোবাইলে দেখবেন সংখ্যা, বা আপনি যে কোনো জায়গাতে দেখবেন সংখ্যা তত্ত্ব, দেখবেন নামের ক্ষেত্রে দেখবেন অনেকে নামের মধ্যে কিন্তু দেখে যে সংখ্যা হিসেবে সে নামটা কোথায় দাঁড়াচ্ছে। তো এই সংখ্যা তত্ত্ব আপনাকে কিন্তু ভাগ্য কিন্তু বদলে দিতে পারে আপনাদের ক্ষেত্রে, বা অর্থাৎ এই তারিখগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এক কথায় এই তারিখগুলোতে আপনি যে কোনো শুভ কাজ, যাত্রা, বিবাহ, চাকরি, ব্যবসা, কোনো ইম্পর্টেন্ট কাজ যেগুলো বাধা চলছে সেটা কিন্তু আপনারা করতে পারেন। একটি তারিখ হচ্ছে আপনাদের 3 তারিখ, একটি হচ্ছে আপনাদের 3, এবং আরেকটি যে তারিখ অর্থাৎ সংখ্যা যেটা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 9। 3 এবং 9 আপনাদের ক্ষেত্রে কিন্তু এই 2023 সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু লাকি নাম্বার। অর্থাৎ এই তারিখগুলো আপনারা বিশেষভাবে কিন্তু যে কোনো কাজ করার চেষ্টা কিন্তু করবেন। অর্থাৎ 3 তারিখ মানে আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন, 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 9, 18, 27, এই তারিখগুলো বিশেষভাবে কিন্তু যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু করুন। এরপর আমি আপনাদেরকে জানাবো এবছর যে কোনো কাজে যাচ্ছেন কী খেয়ে বেরাবেন, যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ পাবে। আখের গুড় আপনারা মুখে দিয়ে বেরান, আখের গুড় আপনারা যে কোনো শুভ কাজ যাওয়ার আগে আখের গুড় একটু হলেও মুখে আপনি দিন, দিয়ে যাত্রা শুরু করেন, লাভ আপনারা নিশ্চিতরূপে পাবেন। বাধা আসছে বারবার সেই জায়গাটাতে, বা যাদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা চলছে তারা, বা যারা কেস মামলায় পড়ে আছে তাদের ক্ষেত্রে বলছি। শুভ কবচ আপনাদের কি, শুভ কবচ হচ্ছে আপনাদের হনুমানজির কবচ, বজরঙ্গুলি কবচ যদি আপনারা এবছর যদি পরিধান করেন, আপনারা
বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন, অর্থাৎ বাধা বিঘ্ন আপনাদের সমস্ত কিছু দিকগুলো আপনাদের কিন্তু কেটে যাবে। আপনি সিংহ রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং বারবার বলছি আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন, ফোনও আপনারা করতে পারেন আমার ব্যাক অফিসে, সেই উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।